ভগবানের বহিরঙ্গা শক্তি, এই জগদ্ধাত্রী মাতা অষ্টভুজা এবং আদিনাথ শিবের উদ্দেশ্যে পূজা প্রার্থনা অভিষেক সম্পাদন করেছি, যাতে আমরা অপ্রাকৃত শক্তি লাভ করি এবং এই পার্থিব যন্ত্রণার মাঝে বাঙালি জনগোষ্ঠী, আমরা যারা ভূমি সন্তান, দীর্ঘদিন ধরে অবহেলিত পীড়িত, তিনি যেন আমাদেরকে এই আন্দোলনে শক্তি প্রদান করেন এবং সুরক্ষা দান করেন। তো এই জন্য আসতে পৌঁছাতে বিলম্ব হয়েছে, আমি ক্ষমা প্রার্থনা করছি। বাস্তবিক অর্থে আমরা একটা চরম ক্রান্তির মধ্যে অতিবাহিত করছি। প্রতিটা দিন এক একটা ব্যাড নিউজ আমাদের চিত্তবৃত্তিকে বিক্ষুব্ধ করছে এবং এই সব কিছুর যেন কোনো সমাধান পাচ্ছি না। আসার সময় আমি শুনলাম আমাদের আইইউবির একজন টিচার মহিলা, বিভিন্ন উস্কানিমূলক তাকে মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই যে আমাদের বিভিন্ন ষোলো দফা প্রদান করা হয়েছে, আমাদের পূজা পাঠ কীভাবে হবে, আমরা কিভাবে চলবো, কিভাবে ফিরবো, আমাদের জীবনযাত্রাকে গণ্ডিবদ্ধ করার প্রয়াস হচ্ছে, তো সেটা নিয়ে একটা প্রতিবাদ করেছেন। কিন্তু দেখা যাচ্ছে কি, তাকে সাইবার বুলিংয়ের শিকার করানো হচ্ছে, মব জাস্টিস হচ্ছে এবং এই ধারা অব্যাহত রয়েছে। দেশে যেন বিচারহীনতার একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, যদিও স্বাধীনতার 53 বৎসরে দীর্ঘকাল ধরে বিচার থাকার একটা রেওয়াজ ছিল, সেই রেওয়াজের মধ্যেও সনাতনীরা বিচারহীনতার হীনতাই দিনাতিপাত করেছে এবং বিগত 53 বৎসরে দৃশ্যমান কোনো বিচার পায়নি। এই ধরনের প্রেক্ষাপট আজকে সনাতনী সমাজ দীর্ঘকাল ধরে সহন করেছে, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী সহন করেছে। গতকাল পরশুদিন আমি অনলাইনে দেখলাম যারা আদিবাসী, এই আদিবাসী শব্দকে নিয়ে ট্রেড করা হচ্ছে, এটা বাঙালি জনগোষ্ঠীকে বিপজ্জনক একটি পন্থায় নিয়ে যাওয়ার জন্য নাকি আদিবাসী শব্দটি একটা কি হচ্ছে ফাঁদ হিসেবে ব্যবহার করার প্রয়াস করছে উপজাতিরা, যাদেরকে আমাদের বাঙালি জনগোষ্ঠী উপজাতি হিসেবে প্রকাশ করতে চাই তাদেরকে আদিবাসী বলতে চায় না। তো আমরা হচ্ছি আদিবাসী এবং ভূমি সন্তান। আদিবাসী মানে কি, এই ভূমিটা যাদের ছিল, এই দেশের যত প্রত্যন্ত অঞ্চল তার নামগুলি এখনো আমাদের নামে, আমাদের পূর্বজদের নামে, আমাদের বিভিন্ন দেব দেবতাদের নামে অঙ্কিত, এখনো শতভাগ মুছে যায়নি। এই দেশের পবিত্র স্থান সমূহ সনাতন ঐতিহ্যের স্মারক হিসেবে, এই যে আমরা বোয়ালখালীতে আছি, সত্যযুগের প্রারম্ভ থেকে সুরত সমাধি বৈশ্যের এই জগৎ কল্যাণের জন্য, নিজের রাজ্য ফিরে পাওয়ার জন্য আর মুক্তি লাভের আকাঙ্ক্ষায় সুরত এবং সমাধি বৈশ্য মারখণ্ডেয় মুনির তত্ত্বাবধানে, ওনার শিষ্য মেদোষ মুনির তত্ত্বাবধানে মায়ের পূজা করেছে। এই সেই চণ্ডীতীর্থ মেদোষ এই বোয়ালখালীতে স্থিত রয়েছে। তো এই বোয়ালখালী সহস্র সহস্র বৎসর ধরে, লক্ষ বৎসরের ইতিহাস এখনো প্রতিবিম্বিত হচ্ছে। সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ডে সিলেটের জয়ন্তী পাহাড়ে, জয়ন্তা পাহাড়ে, এখন জয়ন্তা পাহাড় বলছে, নাম ছিল জয়ন্তী পাহাড়, সে জয়ন্তা পাহাড়ে মাতা জয়ন্তী, যশোরে যশোরেশ্বরী, চট্টগ্রামে চট্টেশ্বরী মাতা অন্নপূর্ণা এবং ভবানী রূপে এই চট্টগ্রামে ত্রিবিধ রূপে পূজিতা হয়েছেন। বগুড়ায় মহাস্থানগড়ে এবং এই সাতক্ষীরায় মাতৃপীঠ এখনো বিদ্যমান।
আদিনাথ মহেশকালীতে মহিনাথ পর্বত শিখরও উপরি ভগবান আদিনাথ অষ্টভুজা এখনো বিদ্যমান। ইতিহাস কে আপনারা সম্পূর্ণ মুছে ফেলতে পারেননি, তো যেখানে আমাদের অস্তিত্ব ইতিহাস এবং গবেষণালব্ধ আবিষ্কৃত বিষয়, এই দুটি হচ্ছে বিজ্ঞানের দুটি উপাদান। বিজ্ঞানের দুটি উপাদান হচ্ছে একটা লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তো লিখিত উপাদান মানে হচ্ছে ইতিহাস, তা প্রত্নগতভাবে, স্থাপত্যগতভাবে অথবা লিখিতভাবে কালের সাক্ষী বহন করে। অলিখিত উপাদান সেটি হচ্ছে গবেষণাগারে গবেষণার বিষয়। এই যে রাম সেতু রয়েছে রামেশ্বরমে, 17 লক্ষ বৎসরের প্রাচীন সেতু, আজকে নাসা রয়্যাল ইনস্টিটিউটের মতো পৃথিবী বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠানগুলো মানব সৃষ্ট এবং সনাতনী রামায়ণের হিস্ট্রিকে সত্য বলে স্বীকার করছে। ইন্দোনেশিয়া সেখানে গিয়ে দেখুন, এখনো বালি রয়েছে, বালি প্রদেশ, যেখানে লক্ষ লক্ষ বৎসরের পূর্ব প্রাচীন ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত রয়েছে। অতিশয় দুর্ভাগ্যের বিষয় যেখানে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানের দেশ ইন্দোনেশিয়া, তারা এখনো তাদের জাতীয় প্রতীক হিসেবে গরুর এবং গরুদা বিষ্ণুকে মুছে ফেলেনি, তাদের জাতীয় গ্রন্থ হিসেবে রামায়ণকে উপেক্ষা করেনি, এবং তারা জাতীয় বীর হিসেবে বালি এবং ঘটোৎকচকে অস্বীকার করেনি। তাদের এয়ারলাইন্সের নাম এখনো গরুদা রেখেছে। ইতিহাস কখনো কোনো ধর্ম সাধনার অন্তরায় হয় না। ইতিহাস প্রগতিকে বলবান করে, এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করে। ওআইসি থেকে বলার পরেও তারা তাদের ইতিহাসকে মুছে ফেলেনি, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় শতভাগ হিন্দুদের দেশ এই বঙ্গভূমি, শতভাগ হিন্দুদের দেশ ভারতবর্ষ, আজকে সেখানে হিন্দুরা হয়ে গিয়েছে ভিখারি, সেখানে আজকে হিন্দুরা হয়ে গেছে করুণার প্রার্থী। এটা আমাদের দুর্বলতার কারণে নয়, এটা আমাদের অনভিজ্ঞতার কারণে নয়, সাহস এবং প্রতিরোধের অভাবে নয়, এটা হয়েছে আমাদের ঔদার্যতার কারণে, উদারতার কারণে। পৃথিবীর সমস্ত মনীষীদেরকে, সমস্ত ধর্মের প্রতীকদেরকে, সন্ত মহাপুরুষ আউলিয়া ভিক্ষু সবাইকে আমরা বরণ করেছি, এটাই সনাতন ধর্মের বিশেষত্ব। আরে ভাই, আমাদেরকে অনেকে কাফের বলছে। কাফের হচ্ছে তারা যারা সৃষ্টির মহামানব আমাদের নবী করিমকে ইসলাম প্রচারে বাধা দান করেছেন, মহানবীকে শারীরিকভাবে নির্যাতন নিপীড়ন করেছে, তারা হচ্ছে কাফের, যাদেরকে ইহুদি বলছে এখন পৃথিবীতে। সেই ইহুদিরা আজকে অনেক মুসলিম রাষ্ট্রের বন্ধু। সেই ইহুদিদেরকে 70 বছরের অধিক কাল ধরে আমার ফিলিস্তিনি নির্যাতিত নিপীড়িত ভাইদেরকে নির্যাতন করার পরেও সেই ইহুদিদেরকে অনেক ইসলামিক দেশ সহযোগিতা করছে, সেই দিকে কোনো ভূক্রেপ নাই। কিন্তু আজকে বাংলাদেশে এখানে 12 আউলিয়া হযরত শাহজাল সহ পরান সহ আমানত মোহসেন আউলিয়া মাইজ ভান্ডার সহ অনেক মনীষী ইসলামী চিন্তাবিদদেরকে যেই ভূমি আদরের সহিত বরণ করেছে, যেই সনাতনীরা আপন করে নিয়েছে, সেই সনাতনীদের অধিকার হরণের প্রচেষ্টা প্রতি পদে পদে, প্রতি পলে পলে, প্রতিটি প্রচেষ্টার মধ্য দিয়ে পরিলক্ষিত হচ্ছে, যার ফলে 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতার পরে এই প্রথম সাধু সন্তরা মাঠে নেমেছে। এই যে আমাদের ছত্রেশ্বর মহারাজ, তিনি যোগাভ্যাস করেন, মানুষকে আত্মমুক্তির পথ দেখান। রবীশ্বরানন্দ মহারাজ প্রেম আর মৈত্রীর কথা বলেন। আমাদের সচ্চিদানন্দ মহারাজ ঋষি
শ্রী অদ্বৈতানন্দ পুরী মহারাজের রাজস্ব বহন করেন। স্বরূপ দাস বাবাজি, মুরারি দাস বাবাজি, তারা বৈষ্ণব আদর্শের উদ্গাতা হয়ে মহাপ্রভুর প্রেম শিক্ষা প্রদান করেন। আর আপনি দেখুন যে আমাদের কৈবল্যধামের মহন্ত মহারাজ রাম ঠাকুরের বাণী বহন করেন। আজকে সব সাধু সন্তরা মাঠে নামছে, সব সাধু সন্তরা মাঠে নামছে, সনাতন ঐতিহ্য সংস্কৃতি ধর্ম কৃষ্টিকে সুসংরক্ষণের জন্য, আমাদের অধিকার পুনরুদ্ধারের জন্য কেন আমাদেরকে মাঠে নামতে হয়েছে? যেখানে রাষ্ট্র বিনির্মাণ যজ্ঞে আমরা এক একজন সহযোদ্ধা, স্বাধীনতার পরে এবং স্বাধীনতার সময়ে আমাদের শুধু ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে এই প্রবর্তক সঙ্গেই 11 জন শহীদ হয়েছে। আজকে বাংলাদেশের অগণিত সাধু সন্তদের আত্মাহুতির বিনিময়ে দেশ মাতৃকা স্বাধীনতা লাভ করেছে। ছাত্র জনতার নতুন বিপ্লবে যেখানে আমরা আশা করেছিলাম একটা নতুন পরিবেশ বিনির্মিত হবে, সেখানে আমাদের উপর উৎপীড়ন, দোষারোপ এবং সনাতনী চিহ্নগুলো মুছে ফেলার প্রচেষ্টা আজ পর্যন্ত থেমে নেই। এই পরিস্থিতি কি সনাতনীরা মেনে নেবে? এই পরিস্থিতি কি কোন সনাতনী সহ্য করবে? এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা মাঠে নেমেছি। আমরা রাষ্ট্রযন্ত্রের বিরোধী নই, সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছে, নরা নাম চ নরাধিপ, ভগবান গীতায় বিভূতি যোগে বলছে আমি নরের মধ্যে রাজা। আমরা রাজাকে পিতার মতো আর রানীকে মায়ের মতো সম্মান করেছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ এবং অতীতে যত শাসকরা ছিল, আজকের যিনি শাসক আছেন, আমরা কেউর প্রতিদ্বন্দ্বী নই, সনাতনীরা কেউর প্রতিদ্বন্দ্বিতা করেনি কোন আন্দোলনে রাজনীতির মাঠে। আপনার খেলোয়াড় হয়ে খেলতে নামেনি, যদি নামতো তাহলে আমরা 23% স্বাধীনতার পরে এবং 52 থেকে 29% থেকে 7.8% চলে আসতাম না। আমরা যদি খেলতাম খেলোয়াড় হয়ে আপনাদেরকেও গোল দিতে পারতাম, কিন্তু আমরা কোন ভূ রাজনৈতিক শক্তির কাছে যাইনি। আপনারা দেখেছেন রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, বিরোধী দলীয় নেতা, সব দল, বাংলাদেশের তথাকথিত সুশীল সবাই রামুতে চলে গিয়েছিল। মনে হয়েছিল 10-15 দিন কক্সবাজারের রামু হচ্ছে বাংলাদেশের রাজধানী। আমরা ধন্যবাদ জানাই সংস্কৃতিকে রক্ষার জন্য এগিয়ে আসা, কিন্তু বাস্তবিকতা হচ্ছে এই এগিয়ে আসা একটা প্রহসন ছিল, এটা বৌদ্ধদের সুরক্ষার জন্য আসেনি, এটা বৌদ্ধ মন্দির বিনির্মাণ করে এই দেশের সংস্কৃতিকে রক্ষা করার প্রচেষ্টা থেকে হয়নি। কেন হয়েছিল? আমাদের উন্নয়ন দুই সহযোগী চীন আর জাপানকে সন্তুষ্ট করার জন্য, সেখানে যা ক্ষতি হয়েছে তার 3 গুণ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, অধিগ্রহণের সময় যা হয় সেই রকম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নোয়াখালীতে, নাসিরনগরে, কুমিল্লায়, যশোরে, সাতক্ষীরায়, রংপুরে সারা দেশে হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে, হাটহাজারিতে 12 সালে 12টা মন্দির ধূলিসাৎ করা হয়েছে। একটা মন্দির আপনার কোন সরকার, সাবেক সরকার কেউ পুনর্নির্মাণ করেনি, তারা আশার মূলা ঝুলিয়েছে, বাস্তবতায় তাদের আন্তরিকতা দৃশ্যমান হয়নি। কারণ আমরা সনাতনীরা, হিন্দুরা কোন প্রভুর ধারস্থ হইনি বলে, যদি প্রভুর ধারস্থ হতাম ঠিকই আপনারা এগুলো পুনর্নির্মাণ করতেন। তো আমাদের রাষ্ট্রের প্রতি আনুগত্যকে, রাষ্ট্রের প্রতি আমাদের আত্মনিবেদনকে, এই রাষ্ট্রযন্ত্রের শাসকের প্রতি আনুগত্যকে আপনারা সর্বদাই আমাদের দুর্বলতা হিসেবে দেখেছেন। তো সেজন্য আমাদের চট্টলার গৌরব, এই 53 বৎসরে প্রথম কোন চট্টগ্রামের লোক প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, এটা গৌরবের।
কৃতিত্বের, কিন্তু এই চট্টগ্রামের লোক হয়ে আপনি আমাদের চট্টগ্রামবাসীকে যদি সমুজ্জ্বল করতে পারবেন, তখনই যদি এই চট্টগ্রামের মানুষ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, একটা আদর্শিক রাষ্ট্র বিনির্মাণে, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং আপনার সমাজতন্ত্রের নিরিখে যে চারটা মূলনীতির আধার করে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়েছে, সেই সংবিধান যদি সমুন্নত থাকে, সেখানে আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, তখন আমরা আপনাকে নিয়ে গর্বিত চাঁদাইয়া বলে আমরা গর্ব করব। তো সেই জন্য আমি আপনাকে বলবো, বিগত সরকারের প্রধানমন্ত্রীর দুরাবস্থার জন্য দায়ী তার পাশে চাটুকার ঘিরে রেখেছিল, দেশের সত্য, মানুষের বাস্তবতা, জীবন যাপনের দুর্বিষহ যন্ত্রণা তার কাছে পৌঁছায়নি। আপনাকেও যেন ঘেরা টোপে ঘিরে না ফেলে, আমরা ইতিমধ্যেই দেখছি আপনাকেও ঘেরা টোপে ঘিরে ফেলছে, আপনাকেও অনেকে অর্নামেন্ট হিসেবে ব্যবহার করছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যদায়ক। এবং এক মাস হয়ে গিয়েছে আমাদের আট দফা দাবি নিয়ে সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে, আপনি বিবেচনার আশ্বাস দিয়েছেন, সম্মান করে আমরা 17 তারিখ অব্দি আন্দোলন বন্ধ করেছি, 17 তারিখের পর থেকে আজ অব্দি কন্টিনিউ সারা দেশে আন্দোলন চলছে, প্রতিটি মানুষ সোচ্চার হচ্ছে, আমাদের দাবির প্রতি আজ পর্যন্ত কোনো ন্যূনতম ঘোষণা আসেনি। এই পরিস্থিতি কোনো সংখ্যালঘু কোনো সনাতনীরা মেনে নেবে না। আমরা আর মাঠ ছাড়ব না, আমরা এই আন্দোলন বন্ধ করে ঘরে যাব না, কোনো মুলা ঝুলানো যাবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা রাষ্ট্রযন্ত্রে আছেন, বাস্তবতা অনুভবের প্রচেষ্টা করুন। দুর্গাপূজা চলে এসেছে, বিভিন্ন রাজনৈতিক দল নির্দেশনা দিচ্ছে দুর্গাপূজার সুরক্ষার জন্য, আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা মিটিং করছে পূজা পরিষদের সঙ্গে সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা করার জন্য। হিন্দুদের খোঁজ নিয়ে দেখুন, আমার ইসলামের মহান খলিফারা তারা রাত্রিবেলা ছদ্মবেশে বেরুতেন প্রজাদের দুঃখ বোঝার জন্য, প্রজাদের খোঁজ নেওয়ার জন্য। আমার মহানবী তিনি বিদায়ী হজের ভাষণে প্রতিটি ধর্মের সমান অধিকার মদিনা সনদে প্রতিটি ধর্মের অধিকার প্রতিপালনের স্বীকৃতি প্রদান করেছে, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় কিছু তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা আজকে সনাতনীদের সঙ্গে সাংঘর্ষিক একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য দিন রাত চেষ্টা করছে। এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা আজ পর্যন্ত আসেনি, এবং আজ পর্যন্ত তা প্রতিকারের জন্য কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। যে সমস্ত মঠ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে, তাদের পাশে যাওয়া হয়নি। ছাত্রদের আন্দোলনে যে সমস্ত ব্যক্তিরা ছাত্ররা শহীদ হয়েছে, আন্দোলনে নিহত হয়েছে, আপনি তাদের কাছে গিয়েছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, এটা আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এই সনাতনীরা কি আন্দোলনের অংশ ছিল না? 4 জন হিন্দু এই আন্দোলনে শহীদ হয়েছে, অগণিত হিন্দুরা আহত হয়েছে, অগণিত হিন্দু নরনারীরা আপনার এই অনলাইন মিডিয়াতে সক্রিয় ছিল, কিন্তু কই তাদের স্বীকৃতি হিসেবে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় তো রাষ্ট্রযন্ত্র থেকে আজ পর্যন্ত ঘোষিত হয়নি। সেই সমস্ত বীরদের যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণের কোনো দৃশ্যমান, শুধু রুদ্রসেন ছাড়া আর বাকি কেউকে দৃশ্যমান কোনো স্বীকৃতি আমরা পাইনি, তাদের কথা আসে না। সেজন্য আমরা বলছি, বৈষম্যের একটা সীমা থাকা উচিত। আমাদেরকে বলবেন আমরা বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই, এটা তো ভাই মুখের বলি, অধিকার হরণ করে নেওয়ার একটা যন্ত্র মাত্র। দেশের অগণিত মানুষকে যদি আপনি বাংলাদেশি মানুষের তকমা দেন, তাহলে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায় আদালত সুপ্রিম কোর্ট কেন ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা সংরক্ষণ করেছে? কারণ তারা বিপন্ন, তাদের রক্ষা করা দরকার, এই জন্য তাদের কোটা রেখেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বাংলাদেশি বলে পরিচয় দিয়ে দিয়ে প্রতিটি সরকার আমাদেরকে প্রবঞ্চনা করেছে,
আমাদের 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা, তারপর থেকে আজ পর্যন্ত আমরা কমতেই আছি, কিন্তু আমাদের সংরক্ষণের কোন দৃশ্যমান উদ্যোগ এই রাষ্ট্র নেয়নি। এটা আপনাদের জন্য শুভদায়ী নয়, এই রাষ্ট্রে গণতন্ত্রকে বিপন্ন করার লক্ষণ। কারণ হিন্দুরা না থাকলে, সংখ্যালঘুরা না থাকলে এখানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু হবে, সেখানে আপনার ডক্টর ইউনুসের মতো মহান ব্যক্তিদেরকেও, গুণী জ্ঞানীদেরকেও রাষ্ট্র ক্ষমতায় বসার পথ রুদ্ধ হয়ে যাবে, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দেওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। সেই জন্য বাস্তবতা বুঝতে হলে, বাস্তব জ্ঞান যদি থাকে, তাহলে ভূ রাজনৈতিক খেলোয়াড়দেরকে খেলার সুযোগ দেবেন না, কোন বিদেশি প্রভুদেরকে সংখ্যালঘু হিসেবে ইস্যুতে হস্তক্ষেপ করার সুযোগ দেবেন না। আপনারা বাংলাদেশ হিসেবে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করুন, আমাদের ন্যায্যতার হিসেবে 15,000 কোটি টাকা যদি ধর্ম মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়, কিসের ন্যায্যতার ভিত্তিতে, কে কোন বাংলাদেশী নাগরিক হিসেবে আমাদের জন্য সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়? আজকে দুর্গাপূজা এসেছে, আমাকে এজেন্সির লোকরা বলছে যে গৌরবের বিষয়, আনন্দের বিষয়, এবার দুর্গাপূজার আপনার অনুদান ডাবল করে দেয়া হয়েছে, এবং কোনো ঠিকাদার অথবা কোনো দুর্নীতিবাজরা যেন না পায় সেই টাকা ব্যাংকে পৌঁছানো হবে। এটা কি খুশির খবর? এটা খুশির খবর নয়। কারণ কি, রাষ্ট্র যে ফর্মটা পাঠিয়েছে ফিল আপ করার জন্য, সেখানে লিখছে অসচ্ছল পূজা মণ্ডপের জন্য সহায়ক। আরে ভাই, হিন্দুরা কখন ভিখারি বলেছে? আজকে 70-এর নির্বাচন, 71 থেকে শুরু করে 52-এর স্বাধীনতা আন্দোলনের পরে 65-এর যুদ্ধে পাকিস্তানে যখন সামরিক হস্তক্ষেপ হলো, ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, এই দেশের অগণিত হিন্দুরা বাঁচার জন্য দেশ ত্যাগ করেছে। সাম্প্রদায়িক নিপীড়ন থেকে আজকে নোয়াখালী বরিশাল হিন্দু শূন্য হয়ে গেছে, অগণিত হিন্দুরা দেশ ত্যাগ করেছে। আজকে সেই সময়ে হিন্দুদের সম্পত্তিগুলোকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানের যাদের নাগরিকত্ব আছে, লন্ডনে যারা নাগরিকত্ব আছে, বাংলাদেশের অনেক রাজনীতিবিদের দ্বৈত নাগরিকত্ব আছে, তাদের ফ্যামিলির দ্বৈত নাগরিকত্ব আছে, তারা শত্রু হয় না। কিন্তু সেই সময় বাঁচার জন্য যারা ইন্ডিয়ায় গিয়েছিল, তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি করা হয়েছে। আর শত্রু সম্পত্তি করে এই দেশে দীর্ঘ আন্দোলনের পরে আমাদেরকে এনিমি প্রপার্টি করা হলো, অর্পিত সম্পত্তি আইন করা হলো, আর করে অর্ধেক রাষ্ট্র খেলো, আর অর্ধেক দিল, দিয়েও কোনো কাজ হলো না, আমরা একটাও সম্পত্তি এখনো পাই না। এবং তফসিলভুক্ত সম্পত্তি আপনার রাজনৈতিক উদ্দেশ্য পরিপূরণের জন্য অথবা সরকারি সম্পত্তি হিসেবে ব্যবহার করার জন্য, তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে কোনো অভিযোগ আবেদন না করার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি বাংলাদেশি? আমাদের অধিকার, আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি আপনি কে দেওয়ার? এটা আমাদের নৈতিক অধিকার, এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। হ্যাঁ, আমাদের সম্পত্তির অধিকার, এটা আমাদের অধিকার, এটা ন্যায্যতার অধিকার। আমরা কেউ সম্পত্তিতে যাইনি আজ পর্যন্ত। দেখেছেন কোনো হিন্দু কেউ সম্পত্তি দখল করেছে? আজকে আমরা যখন দেবত্ব সম্পত্তিগুলো উদ্ধার করতে যাই, তখন আমাদেরকে ভূমিদস্যু উপাধি দেওয়া হয়। এদিন একজন সরকারের পদস্থ কর্মকর্তা আমাকে বলছে, ইসকনের লোকেরা নাকি মানুষের জায়গা দখল করে। আমরা বললাম, বাংলাদেশে একটা ঘটনা দেখান যেখানে ইসকনের লোক কোনো জায়গা দখল করে, একটা ঘটনা। প্রতিটি দেবত্ব সম্পত্তি যেগুলো হিন্দুরা সংরক্ষণ করতে পারিনি আমাদেরকে হস্তান্তর করেছে, সেই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আমরা প্রযত্নবান হয়েছি। আমার দেবতার সম্পত্তি, আমার সংস্কৃতির ঐতিহ্যের স্মারক রক্ষা করা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই সন্ন্যাসী, এই যে ছত্রেশ্বর মহারাজ, এই যে গৌরী ধ্বজা বহন করেছে, যেদিন সন্ন্যাস নিয়েছে সেদিন নিজের সব পিণ্ড নিজে করেছে, নিজের পিণ্ডদান নিজে করেছে। অর্থাৎ কোন সন্ন্যাসীদেরকে সনাতন শাস্ত্রে মৃত বলা হয়েছে, তারা পৈতৃক সম্পত্তি থেকে বিযুক্ত হয়ে যায়, তারা পৈতৃক সম্পত্তির অধিকার পায় না, এটা হিন্দু আইন বলে। আমরা আত্মত্যাগের ব্রত নিয়েছি, নিজের জীবনকে জীবন মৃত্যুর ঊর্ধ্বে স্থাপন করে আজকে আমরা মাঠে নামছি, আত্মতপস্যালব্ধ জ্ঞান বিতরণের জন্য নয়, ধর্ম উপদেশ প্রদান করার জন্য নয়, হিন্দুদের বেঁচে থাকার অধিকার নিয়ে এখানে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে সুসংরক্ষণের জন্য।
কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপকে হয় ইন্ডিয়ান টেক নয়তো আওয়ামী লীগের দালালের টেক প্রদান করা হয়। আরে ভাই, আপনাকেও যদি আমি টেক প্রদান করি, আমি বলেছি আমাদের একজন সমন্বয়ক বলেছেন যে হিন্দুরা নাকি নৌকাকে ভোট দিয়ে তাদের দুর্গতি ডেকে নিয়ে আসে। হিন্দুরা কেউ গিয়ে কোনো সাধু সন্তরা আজকে যারা আন্দোলন করেছে দেখেছেন, দেখাতে পারবেন সাবেক প্রধানমন্ত্রীর পায়ে কদম বুসি করতে, কিন্তু আপনি কদম বুসি করেছেন, আপনি ছাত্রলীগের পথ নিয়েছেন। অধিকাংশ রাজনৈতিক দল বেঁচে থাকার তাগিদে হোক নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে অথবা রাজনৈতিক আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য হোক, ছল বল কল কৌশলে টাকা দিয়ে হোক ছাত্রলীগের পদ পদবী নিয়েছিল। আমরা তো কোনো পদ পদবী নিইনি, আমাদের কোনো দলীয় পদ দেখাতে পারবেন? আজকে সাতকানিয়ায়, আজকে সাতক্ষীরায়, আজকে যশোরে, বরিশালে আপনি দেখেন, ফিরোজপুরে দেখেন, সেখানে জামায়াত ইসলামী বিএনপি অনেক নেতারা নির্বাচিত হয়েছে। আমাদের মিল্টন বৈদ্য মাদারীপুরে বিএনপির নেতৃত্ব করে উপজেলা চেয়ারম্যান হয়েছে। কই, তাদেরকে কি হিন্দুরা ভোট দেয়নি? সেগুলো তো হিন্দু প্রভাবিত এরিয়া, সেখানে হিন্দুরা ভোটের নির্ণায়ক। তাহলে আমাদেরকে আওয়ামী লীগের টেক দেওয়া হচ্ছে কেন? কারণ টেক দিচ্ছেন ভেবে চিনতে, অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ চিন্তা নিয়ে। কারণ আওয়ামী লীগকে যেমন ঝেঁটিয়ে বিদায় করেছেন তাদের অপশাসনের জন্য, আজকে আমাদেরকেও আওয়ামী লীগের দোষর বানিয়ে এই দেশ থেকে বিতাড়নের প্রচেষ্টা করার জন্য আওয়ামী লীগের টেক দেওয়া হচ্ছে। এই ধরনের প্রবণতা আমরা কোনো অবস্থায় মেনে নেব না। আমরা কখনো এই দেশের গণতন্ত্রের জন্য হুমকি নই, আমরা প্রতিটি রাজনৈতিক দলকে সমর্থন করি। প্রতিটি রাজনৈতিক দলে তো জামায়াত ইসলামেও তো হিন্দু আছে, আপনার সংখ্যালঘু তাদের একটা টিম আছে, বিএনপিতে প্রচুর নেতা আমাদের ত্যাগী নেতা রয়েছে হিন্দুরা। কই, তারা কি হিন্দু না? তারা কি আদর্শ বিসর্জন দিয়েছে? তো সুতরাং আমাদের স্থিতিকে, আমাদের মর্যাদাপূর্ণ আপনাদের প্রতি আন্তরিকতা ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করবেন না। আমি বক্তব্যকে দায়িত্ব করব না, আমাদের সময় অত্যন্ত কম, আমাদের প্রতিটি হিন্দুদের জেগে উঠার সময় এসেছে। আমাদের ঘুমিয়ে থাকা যাবে না, কোনো অবস্থায় বিভক্ত হওয়া যাবে না। আমি যুবকদেরকে একটা কথা বলবো, ছাত্রদেরকে বলবো, আমাদের মধ্যে একটা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বিভেদ তৈরির প্রচেষ্টা করছে, যে প্রবীণ এবং নবীন যারা অতীতে দায়িত্বে ছিল, যে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল, তাদেরকে দালাল হিসেবে চিহ্নিত করে একটা সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে। এবং ভবিষ্যতে ছাত্ররা যখন নেতৃত্ব দেবে, আবার কোনো রাজনৈতিক শক্তি আসবে, তখন আবার এই প্রবীণদের দিয়ে নবীনদেরকে রোধ করা হবে। এই বিভাজনের ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। আমরা প্রতিটি ব্যক্তি সনাতনী, আমরা প্রতিটি ব্যক্তি আর্যপুত্র, আমরা প্রতিটি সনাতনী ঋষি ও উত্তরাধিকার, আমরা বিভক্ত নই, আমরা ঐক্য। আমরা প্রতিটি সনাতনীর অধিকারের কথা বলবো, আমরা ন্যায্যতার কথা বলবো। কোন সনাতনী, অনেকে আমাকে প্রশ্ন করেছে, যদি কোনো সনাতনী দুর্বৃত্ত হয়, রাজনৈতিক দুর্বৃত্ত হয়, তার কি বিচার করা যাবে না? আমি বলছি অবশ্যই বিচার করা যাবে, মামলা দেন, তার বিচার করেন, আমরা বিরোধিতা করব না। কিন্তু মব জাস্টিস হচ্ছে, মানুষের হাতে বিচার তুলে নেওয়া হচ্ছে এবং ন্যায্যতার ভিত্তিতে বাস্তব তথ্য খোঁজার প্রচেষ্টা হচ্ছে না, যেভাবে আমাদের উৎসবের প্রতি করা হয়েছে, উৎসব মণ্ডলের প্রতি তাকে উস্কানি দেওয়া হয়েছে দিবারাত্র। হিন্দুদের দেবতাদের প্রতি নিন্দা করা হচ্ছে, হিন্দুদের দেব কৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে। এগুলার কোনো প্রতিউত্তর যদি কেউ ক্রোধের বশে দেয়, তাহলে তাকে আপনার ধর্ম অবমাননাকারী হিসেবে চিহ্নিত করছে। সেজন্য আমি বলবো, আমাদের কোনো হিন্দু ভাইরা, আমাদের সনাতনীরা কোনো ধরনের উস্কানিতে পা দেবেন না, কোনো ধর্মকে নিন্দা করবেন, এটা আমার ধর্ম শিকাই নাই। সাম্য মৈত্রী মর্যাদাপূর্ণ স্থিতি আমার ধর্ম শিক্ষা প্রদান করে। আমরা প্রতিটি ধর্মকে সম্মান করি, প্রতিটি বৃক্ষ লতা গুল্ম প্রাণীকে সম্মান করি। আমার সনাতন শাস্ত্রে ভগবান গীতায় বলছেন, হৃদেশে অর্জুন তিষ্ঠতি, ভগবান প্রতিটি জীবের হৃদয়ে রয়েছেন। আমরা প্রতিটি জীবকে ঈশ্বরের প্রকাশ জ্ঞানে সম্মান করি।
এটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। এই জন্য আমরা সবাইকে একটা পরিবার বলে ভাবতে শিখি। ভগবান শিখিয়েছে বসুদৈব কুটুম্বকম, সারা পৃথিবী একটা পরিবার, আমরা সারা পৃথিবীকে আপন করতে জানি। আমরা ফিলিস্তিনিদের জন্য যেমন কাঁদি, আমরা ঠিক সেই রকম বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের জন্য কাঁদি। আমরা কোন আজকে আমাদের ভূ রাজনৈতিক শক্তি, এই উপনিবেশিক শক্তি আজকে যেভাবে আফগানিস্তানকে, সিরিয়াকে, ইরাককে ধ্বংস করেছে, বাংলাদেশকে ধ্বংস হওয়ার কোন ষড়যন্ত্রে আমার বাংলাদেশি কোনো ভাই পা দিতে পারে না। এবং আমরা কখনো এই ধরনের বাংলাদেশের প্রগতি, বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করার প্রচেষ্টাকে প্রতিহত করব। আমরা কখনো বাংলাদেশি হিসেবে এই দেশের ভূমি ত্যাগ করব না, এবং এই দেশের প্রতি ইঞ্চি মাটিকে আঁকড়ে থেকে আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে সংরক্ষণ করব। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে বিভক্ত না হয়ে আমরা প্রতিটি উপজেলায় সমন্বয়ক টিম করছি, তিনজন সর্বগ্রহণযোগ্য প্রবীণ থাকবেন, যাদের রাজনৈতিক কেরিয়ার নাই, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য। আর প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে প্রতিনিধি হবে। এখানে আমি একটা প্রবণতা দেখেছি, এখনো আমাদের হিন্দুরা কেউ ভাবে আমি জাগো হিন্দুর লোক, কেউ ভাবে আমি বিদ্যার্থীর লোক, কেউ ভাবে আমি ঐক্য পরিষদের লোক, কেউ ভাবে আমি পূজা পরিষদের লোক, আমার কোরআন বাড়াতে হবে, এই সব চলবে না। আমরা এই সব পছন্দ করি না আর এইসবকে সমর্থন করতে পারি না। আমরা প্রত্যেকে সনাতনী, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা সনাতনী, আমরা বাংলাদেশি। সুতরাং আমাদের কোনো সাংগঠনিক পরিচয়, আমরা কোনো সংগঠন করতে আসিনি, আমরা কোনো প্রতিদ্বন্দ্বী অর্গানাইজেশন জন্ম দিতে চেষ্টা করছি না। আমরা চেষ্টা করছি আট দফা দাবি বাস্তবায়নের জন্য সমস্ত জনগোষ্ঠীকে এক করতে। সুতরাং এই ঐক্য প্রচেষ্টায় কোনো ধরনের আমরা ইন্ধন দেব না, লাকড়ি দেব না যাতে আগুন জ্বলে। সেজন্য সবাইকে আমি অনুরোধ করব, বিভক্তির ঊর্ধ্বে থেকে সাম্য মৈত্রীর পথে। আজকে হয়তো দৃষ্টিভঙ্গিগত, দর্শনগতভাবে যোগাশ্রমের সঙ্গে ইস্কনের, ইস্কনের সঙ্গে রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মিশনের সঙ্গে শঙ্কর মঠের, শঙ্কর মঠের সঙ্গে ঋষিধামের, এইরকম পার্থক্য থাকতেই পারে। এই বহুত্ব হচ্ছে আমাদের সৌন্দর্য। একটা বাগানে যখন অনেক ফুল থাকে তখন সেই ফুলের বাগানটা সুশোভিত হয়, কিন্তু এক কালারের ফুল সেটা সুন্দর হয় না রে ভাই। শুধু সাদা হলে, শুধু কালা হলে তাহলে সুন্দর লাগবে না রে ভাই, আর সেই দেশের কোনো আবেদনও থাকবে না। এই বৈচিত্র্যই একমাত্র আবেদন তৈরি করেছে। আজকে জাপানকে বাংলাদেশের বড় দাদা গোষ্ঠীতে, উন্নয়ন সহযোগীতে পরিণত করার পেছনে হিন্দুর অবদান রয়েছে, এক বিচারপতির অবদান রয়েছে, বাঙালি বিচারপতি, হিন্দু বিচারপতি। আজকে বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য ধীরেন্দ্রনাথ দত্তের অবদান রয়েছে। এই বাঙালি জাতি নামে একটা স্বতন্ত্র জাতিগোষ্ঠী রচনার একটা স্বদেশ ভূমি প্রত্যাশার স্বপ্ন দেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। আজকে বাংলা ভাষা, বাংলা বর্ণমালা, এগুলো সনাতন ঐতিহ্য নয়, এই বঙ্গভূমির ঐতিহ্যের স্মারক। ঋষিজ কৃষ্টির উত্তরাধিকার, ঋষিজ জ্ঞানের বিকাশ, এগুলোকে অস্বীকার করতে পারবেন? চিকিৎসা বিজ্ঞান, আয়ুর্বেদের ভূমিকা অস্বীকার করতে পারবেন? আপনি এই কলা সাহিত্য সংস্কৃতিতে সনাতন ধর্মের অবস্থানকে অস্বীকার করতে পারবেন? তাহলে ভাই কেন হিন্দুদেরকে মুছে ফেলার প্রচেষ্টা হচ্ছে? এই প্রচেষ্টা বন্ধ করুন। আমি আপনাদেরকে অনুরোধ করব, চিন্তা করে দেখুন, আজ পর্যন্ত হিন্দুরা দিয়ে গিয়েছে, বিনিময়ে কিছু নেয়নি। বাংলাদেশে যত হিন্দুরা স্কুল প্রতিষ্ঠা করেছে, কলেজ প্রতিষ্ঠা করেছে, হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, কুমুদিনী ট্রাস্ট করেছে, কুণ্ডেশ্বরী করেছে, কোন জায়গায় হিন্দুদের জন্য সংরক্ষণ করেনি। কিন্তু আমাদের চট্টগ্রামে আজকে মুসলিম হাই স্কুল আছে, সেখানে হিন্দু ভক্তি হতে, হিন্দু নাম যুক্ত হতে কত বাধা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হিন্দুদের এই উদারতাকে ব্যবহার করে আমাদেরকে মুছে ফেলার প্রচেষ্টা হয়েছে। আমরা উদার আছি, আমরা উদার থাকব, তবে দিব্য জ্ঞান লালন করব, কাণ্ড জ্ঞানহীন হয়ে নয়। সেজন্য হিন্দুদেরকে বলবো কাণ্ড জ্ঞান সম্পন্ন হন। আমাদের দানি দাতাদেরকে বলবো আগে আমাদের সংস্থাকে, আমাদের ধর্মকে, আমাদের কৃষ্টিকে রক্ষার জন্য উদ্যোগী হন, প্রতিটি এলাকায় সমবায় গড়ে তুলুন, যুবগোষ্ঠীরা চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ করুন, মৎস্য চাষ করুন, বাগান করুন, বিভিন্ন রকম ব্যবসায় জড়িয়ে পড়ুন,
আপনার ফ্রিল্যান্সিং করুন, এইসবের মাধ্যমে অর্থ উপার্জন করুন, নিজের জাতি গোষ্ঠীকে বিনির্মাণ করুন আর নিজের অধিকারের জন্য মাঠে নামুন। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনাকে দালাল আর দাস বানিয়ে রাখবে, আপনার বাক স্বাধীনতাকে হরণ করবে। আমাদের অতীতের রাজনৈতিক নেতারা, তারা দালাল হয়েছে, তারা নিজের দলীয় পরিচয়ের বাইরে গিয়ে হিন্দুদের জন্য কথা বলতে পারেনি। আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম দরকার, আমাদের হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি। আমরা আমাদের ন্যায্যতার অধিকারে সংরক্ষণ চেয়েছি, সেজন্য আমি আপনাদেরকে বলবো এই আট দফা দাবি আমাদের বেঁচে থাকার সনদ, এখান থেকে সরা যাবে না, এখান থেকে আমরা সরব না। সেজন্য আমি আপনাদের সকলকে বলবো আপনারা অনলাইনে যুক্তিকভাবে, আদর্শিকভাবে, ফিলোসফিগতভাবে আমাদের দাবি তুলে ধরুন। আমাদের কথাগুলো মিডিয়ারা প্রচার করছে না, কারণ তারা ভয় পায়। যদি প্রগতির কথা, ন্যায্যতার কথা, আদর্শিকতার কথা, সত্য কথা যদি উদ্ভাসিত হয় তাহলে না অসত্য নির্বাপিত হয়, এই জন্য সত্য কথা বলার লোক নাই। সেজন্য আপনাদের মোবাইল হবে আপনাদের মিডিয়া, আপনাদের কণ্ঠ হবে আমাদের কি বলে সাংবাদিকতা, এবং আমি প্রগতিশীল সমস্ত সাংবাদিক, আমাদের প্রথম আলো সহ অনেকগুলো সংগঠন, অনেকগুলো সংবাদপত্র যারা সত্য তোলার প্রচেষ্টা করেছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যদিও পরিপূর্ণ চিত্র উঠে আসেনি, আমরা আংশিক এই তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি পরিশেষে আপনাদের সকলকে বলবো সংঘবদ্ধভাবে বিভক্ত না হয়ে আমাদের প্রতিটি প্রাতিষ্ঠানিক পরিচয় থাকবে, আমাদের পদ পদবি থাকবে, আমাদের মতাদর্শ স্বতন্ত্র থাকবে, কিন্তু আট দফার দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা বিভক্ত নই, আমরা সংঘবদ্ধ। মহাপ্রভু শিখিয়েছেন সঙ্গ শক্তি যুগে জানা, এই যুগের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি, এই মিলিত শক্তি সমস্ত অশুভকে বিনাশ করবে। আমি আমাদের ছত্রেশ্বর মহারাজকে কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি আমাদের এই আন্দোলনে যোগদান করার জন্য, এবং আমি সমস্ত সাধু সন্তদেরকে অনুরোধ করব আগামী 4 তারিখ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশ আহ্বান করেছি। সমস্ত মঠ মিশন মত পথের মানুষ আপনারা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে যোগদান করুন সমাবেশে। আমাদের ন্যায্যতার কথা আমরা তুলে ধরি, আমাদের অধিকারের কথা তুলে ধরি, এবং আমরা দৃঢ় প্রত্যয়ী হয়ে এই অবস্থান সমুন্নত রাখি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের পরে আপনারা একটু বসবেন, ছত্রেশ্বর মহারাজ এবং লীলারাজ প্রভু ওনারা আশীর্বাণী দেবেন, আমাদের প্রেরণাদায়ী কথা বলবেন। তা শোনার পরে এখানে প্রতিটি উপজেলা থেকে একজন করে সমন্বয়ক এবং 3 জন সর্বগ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়ে একটা সমন্বয়ক টিম হবে। আমাদের এই সিস্টেমটা 3 স্তরের, আমরা সন্তরা থাকবো প্রথম সারিতে, আর পেশাজীবীরা থাকবেন, প্রবীণেরা থাকবেন, তারা পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, আর ছাত্ররা থাকবেন ফ্রন্ট লাইনে। তো সেই জন্য এখানে আপনারা সকলেই হচ্ছেন যোদ্ধা, স্বাধীনতা এসেছিল জনযুদ্ধের কারণে, সব মানুষ যুক্ত হওয়ার কারণে প্রতিটি হিন্দু নরনারী যুদ্ধ করতে হবে, এই ন্যায্যতার অধিকারের যুদ্ধ করতে হবে, এই আন্দোলন এগিয়ে নিতে হবে। আমার মায়েদেরকে অনুরোধ করবো মুষ্টি ভিক্ষা জমা করুন, প্রতিদিন ঘরে 1 মুষ্টি করে চাল কম খান, ওই অর্থ সঞ্চয় করুন। প্রতিটি হিন্দুদেরকে বলবো এই যে দুর্গা পূজা আসছে, অতিসব অতিশয় আপনার কি বলে ডিজে বাজিয়ে আপনার এই ইলেকট্রিসিটির পেছনে অর্থ খরচ না করে বর্ধিত অর্থ সঞ্চয় করুন, এবং নিজেদের ঘরে অন্নপ্রাশন সহ যে কোনো মাঙ্গলিক কার্য থেকে একটি অর্থ সঞ্চয় করুন, একটা প্রতিটি উপজেলা ভিত্তিক একটা ফান্ড গড়ে তুলুন। আমাদের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যারা অসহায় পীড়িত, যাদের ঘর বাড়ি ভাঙচুর হবে তাদেরকে সংরক্ষণ করার জন্য, যে সমস্ত মঠ মন্দির ক্ষতিগ্রস্ত হবে তা পুনরুদ্ধারের জন্য আমরা যেন একটা জনযুদ্ধ সৃষ্টি করতে পারি, এই প্রত্যয় জানিয়ে আমি পাহাড়ি বাঙালি, আমাদের এই কি বলে যত সাধারণ নরনারী, আপনার যতগুলো ধর্মীয় এবং আদর্শিক সংখ্যালঘু, সকলকে অনুরোধ করব ঐক্যবদ্ধ হন, এই সংখ্যালঘুদের বেঁচে থাকার জন্য এক হওয়ার বিকল্প নেই, এই ঐক্যের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে
কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে। এখন আশীর্বাণী প্রদান করছেন আমাদের প্রবীণ সন্ন্যাসী শ্রী শ্রীমৎ সচ্চেশ্বরানন্দ জ্যোতি মহারাজ।